খুব একটা চলে না বাংলা সিনেমা একের পর এক হলগুলো হয়ে যাচ্ছে বন্ধ তবে সিনেমা না চললে কি হবে দুজন নায়িকা রয়েছেন যারা আলোচনায় থাকেন বাংলা সিনেমার বাইরে একজন বুবলি অন্যজন অপু বিশ্বাস বুবলি সিনেমা করে আলোচনায় থাকলেও অপু বিশ্বাস সিনেমা না করে আলোচনায় আর এর উত্তর খোঁজার চেষ্টা করেছে নরাইল এক্সপ্রেস সাধারণ দর্শকদের সাথে কথা বলে যে ব্যাপারটি জানা গিয়েছে সেটি হচ্ছে বুবলি এবং অপু বিশ্বাস আলোচনায় থাকার পেছনে যেই নামটি বারবার ঘুরে ফিরে এসেছে সেটা হলো ঢালিউড সুপারস্টার শাকিব খান এই নামের কারণেই আলোচনায় থাকেন বুবলি আলোচনায় থাকেন কাজ না করেও অপু বিশ্বাস সাম্প্রতিক সময়ে কয়েকজন সিনেবোদ্ধাদের সাথে কথা বলেছি আমরা তারা জানিয়েছেন এর ক্ষেত্রে দুটি পজিটিভ এবং দুটি নেগেটিভ দিক রয়েছে নেগেটিভ দিকগুলোর মধ্যে একটি হচ্ছে তারা হর হামেশাই দর্শকদের কাছে সস্তায় পরিণত হচ্ছেন তাদের সিনেমা না দেখে এখন তারা ভার্চুয়াল জগতে তাদের লড়াইটা দেখতেই বেশ পছন্দ করছেন আর পজিটিভ দিকগুলো হচ্ছে একে একে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়াই আমাদেরকে প্রমাণ করে দেয় বাংলা সিনেমার ভবিষ্যৎ সাবদের পরবর্তী সময়ে যখন বাংলা চলচ্চিত্র নায়িকা স্বল্পতায় ভুগেছিল ঠিক সেই সময় অপু বিশ্বাস এবং বুবলি সেই ব্যাপারটিকে ক্লোজ করেছিল শাব্দের পরবর্তী সময়ে আমরা যদি সুপারস্টার নায়িকা গুনি তাহলে অপু এবং বুবলিকেই গুনতে হবে তবে তারা আলোচনায় থাকার প্রেক্ষাপটটা ভিন্নভাবেও নিতে পারেন সিনেমা হলের এই দুর্বিষহ সময়ে তারা অন্তপক্ষে নিজেরাই সিনেমা প্রযোজনা করতে পারেন সেই ক্ষেত্রে অপু বিশ্বাস একটি সিনেমা প্রযোজনা করলেও সেটি ছিল মূলত অনুদানের সিনেমা আর এখন পর্যন্ত সিনেমা হলের উপকারের দিক বিবেচনা করে বুবলি একটা সিনেমা প্রযোজনা করেননি তবে কেউ কেউ বলছেন বুবলি সবেমাত্র ইন্ডাস্ট্রিতে এসেছেন সময় লাগবে হয়তো কালের বিবর্তনে হালের ধারায় অপু এবং বুবলি সিনেমা ইন্ডাস্ট্রির হাল ধরবে ঢালিউড সুপারস্টার শাকিব খানের অঘোষিত স্বপ্নকে পূরণ করতে পারে বুবলি এবং অপু বিশ্বাস তবে ব্যক্তি জীবনে বুবলি এবং অপু বিশ্বাস বিপরীত ভাবমুখী হওয়ায় অনেকেই এটা নিয়ে ভাবছেন কেউ কেউ বলছেন হয়তো অদূর ভবিষ্যতে অপু এবং বুবলি সিনেমার স্বার্থের কথা বিবেচনা করেই একসঙ্গে কোনো একটি সিনেমায় কাজ করবেন আর সেদিন হবে বাংলা সিনেমার আসল বিজয় তবে সেই দিনটি কি আদৌ আসবে কিনা সেটি নিয়ে ভরপ্রশ্ন আরিয়ান সাকিব টরো নরাইল এক্সপ্রেস